ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। এই বিষয়টা অনেকেরই জানা থাকে না যে মসজিদ ফান্ডের টাকা, মাদ্রাসার ফান্ডের টাকা বা যে কোনো জনকল্যাণমূলক ফান্ডের টাকা, এগুলো অন্যকে ধার দেওয়া যাবে কিনা, খরচ দেওয়া যাবে কিনা। সম্মানিত ভাই, মনে রাখতে হবে যারা এই টাকার দায়িত্বে আছেন তারা হচ্ছে আমানতদার, আর আমানতের ব্যাপারে খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। ইয়া উতুমিনা খান, আলামত মুনাফিকের তিনটা বা চারটে, দুই হাদিসে দুইটাই আছে। একটা হচ্ছে যে আমানতের খেয়ানত করা। এই মাদ্রাসার ফান্ড, মসজিদের ফান্ড, জনকল্যাণমূলক ফান্ডের যারা দায়িত্বশীল আছেন তারা হচ্ছে আমানতদার, এই টাকার আমানতদার, যাদের থেকে যেই খাতের জন্য নিজে সেই কাজে তারা ব্যয় করতে বাধ্য। এই টাকার মালিক তারা নিজেরা নয় যে অন্যকে যে ধার দিয়ে দিবে, এটা জায়েজ হবে না, এটা হারাম হবে, আমানতের খেয়ানত হবে। তবে যার থেকে টাকা নিছে তার থেকে যদি অনুমতি নেই যে আপনার টাকাটা তো আপনি দিয়েছেন এই কাজের জন্য, এখন এই কাজের এখনো সময় হয় নাই, সময় হবে, সময় লাগবে, এতদিন টাকাটা পড়ে রয়েছে, আপনি অনুমতি দিলে আমি কাউকে ধার দিতে পারি, সেই অনুমতি দিলে দিতে পারবে। তবে এটা হচ্ছে যে আকাশ কুসুম ব্যবধান, কারণ এখানে তো একজনের টাকা থাকে না, বিভিন্ন জনের টাকা থাকে, তো তাই এই কেনত করতে যাবে না। এই বিষয়ের উপরে আমি একটা ফতোয়া আপনাদেরকে শোনাই। ফাহাজিল আমওয়াল আল্লাতি তাজমাউহা লাইসাত মিলকাল্লাকা, এই ধরনের জনকল্যাণমূলক যে ফান্ড আছে এগুলার তুমি মালিক না, অর্থাৎ যারা দায়িত্বশীল আছে সে মালিক না। ওয়াইন্নামা হিয়া আমানাতুন ইনদাক, এটা হচ্ছে তোমার নিকট একটা আমানত। ওয়াসাবু হাজিল আমওয়াল জাআলুহু নাসিবান আনহুম ফিত তাসাররুফি বিহা ফি উজুহিল খাইর আল্লাতি হাদাদুহা হুম ওয়া আলাইহি ফায়াদুকা আলাইহা ইয়াদু আমানাতিন ওয়া হুকমু ইয়াদিল আমানাতি আল্লাহ তাতাসাররাফা ফিহা ইল্লা বিইজনি মিন আহলিহা। এখানে ফতোয়ার মধ্যে উল্লেখ করা হচ্ছে যে এই সম্পদগুলো তোমার হাতের মধ্যে আমানত রাখা হয়েছে, এই অর্থের মালিক যারা আছে তারা নিজেকে নিজেদের পক্ষ থেকে তোমাকে প্রতিনিধি বানিয়েছে এগুলাকে এই কল্যাণ কাজ, কল্যাণকর কাজের মধ্যে ব্যয় করার জন্য। সুতরাং এই টাকাগুলা, এই অর্থগুলো তোমার হাতে আমানত আছে, এর মধ্যে তুমি তাদের অনুমতি ছাড়া কোনো ধরনের কি করতে পারবে না, যে তাসারুপ বা ব্যবহার করতে পারবে না। তো এই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, নিজেও ব্যবহার করতে পারবে না, অন্যকে এখান থেকে টাকা ধার দিতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। অনেকেই উদাসীন, আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের উদাসীনতা থেকে সচেতনতা, ইসলামিক শরিয়া মোতাবেক এই আমানতের হক আদায় করার তৌফিক দান করুক। আশা করি বিশ্বের বুঝতে পারছেন। বাকি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।